রাজুক সময়ে সময়ে বিভিন্ন এলাকাকে তার অধীনে নিয়ে গেছে, কিন্তু এত এলাকার আসলে নিয়ন্ত্রণ করা তার পক্ষে সম্ভব কি না, তার সেই জনবল, সেই অঙ্গীকারের জায়গাটা আছে কি না, সেগুলো আমরা কখনো দেখিনি। দেশ স্বাধীন হওয়ার পর থেকে মহানগরীটাকে নিয়ে কেউ ভেবেছে কি না এটা আসলে আমার জানা নাই। যেভাবে করে ঢাকা মহানগর বেড়েছে, সম্প্রসারিত হয়েছে, তার সাথে আমাদের নগরের দর্শন, প্রাতিষ্ঠানিক আয়োজন, আইনকানুন কোনো কিছুই সামঞ্জস্যপূর্ণ না। আমরা এখনও ঢাকা মহানগর পরিচালনা করি টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট 1953 দিয়ে। অথচ দেখেন আমাদের এই আজকে যে প্রবন্ধটা উপস্থাপিত হলো, সেখানে দেখা গেল যে গত 100 বছরে, আসলে 1921 থেকে 2025-এ 24 স্কোয়ার কিলোমিটার থেকে 1,528 স্কোয়ার কিলোমিটার হয়ে গেছে। তার সাথে পাল্লা দিয়ে আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বেড়েছে কিনা, আমাদের তত্ত্বাবধানের শক্তি বেড়েছে কিনা, এগুলো যদি উত্তর দিতে চাই তাহলে এক কথায় উত্তর হচ্ছে বাড়েনি। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। রাজুক সময়ে সময়ে বিভিন্ন এলাকাকে তার অধীনে নিয়ে গেছে, কিন্তু এত এলাকার আসলে নিয়ন্ত্রণ করা তার পক্ষে সম্ভব কি না, তার সেই জনবল, সেই অঙ্গীকারের জায়গাটা আছে কি না, সেগুলো আমরা কখনো দেখিনি। প্রবন্ধ যেটা উপস্থাপিত হয়েছে, একদিকে ভালো যে একটা ইতিবাচক ভবিষ্যতের রূপরেখা তারা দেবার চেষ্টা করেছেন, কিন্তু আমাদের পক্ষ থেকে, এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কয়েকটা বিষয় আমরা গুরুত্বের সাথে ভাবছি,